আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একদমই সহজ উপায়ে চমৎকার একটি হাতার ডিজাইন শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে একবার দেখে এই চমৎকার ডিজাইনটি শিখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি প্রথমে আমি হাতা কাটিং করে নিব এই জন্য একটা হাতার কাপড় দুই বাজে ভাস করে নিয়েছি লম্বা আমি বারো ইঞ্চি নিয়েছি হাতার এবং এটার কাপড়টা চড়া আছে প্রায় নয় ইঞ্চি পরিমাণ এখন উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে নর্মাল হাতা কাটিং করে নিব আপনারা যেভাবে নর্মাল হাতা কাটিং করেন ঠিক সেভাবেই করবেন এরপর নিচে হাতার যার যার মাপ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে ছয় ইঞ্চি দিচ্ছি আর এরপর এভাবে করে এক ইঞ্চি এক্সট্রা রেখে দাগ কেটে নিচ্ছি তো এভাবে করে দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি তো আমি এইখানে আপনাদের সাথে হচ্ছে একটি হাতার ডিজাইন শেয়ার করব একটি নিম আপনি আরেকটা তৈরি করে নেবেন এরপর হাতার ঠিক মাঝ বরাবর এভাবে করে হচ্ছে আমি কেটে নিচ্ছি কেটে এটাকে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে নেওয়ার পর একটা কাপড় নিলাম এটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চড়া এবং লম্বা হলো হাতার মাপ অনুযায়ী নিতে হবে নেওয়ার পর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা দুই ভাগ আছে এই কাপড়টাকে আমি ডাবল ভাজ করে নিচ্ছি এভাবে করে দুই ভাঁজ করার পর এখন হলো কাপড়টাকে এভাবে করে কাপড়ের সোজা দিকে বা বাও দিকে মানে হাতার কাপড়ের সোজা দিকে হচ্ছে এই পাইপিনের কাপড়টা বসিয়ে দিতে হবে বসিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টে নিয়ে এখানে চিকন করে পাইপিন দিব এই যে এভাবে করে প্রায় হচ্ছে দুই সুতা পরিমাণ করে আমি পাইপিন দিয়ে নিচ্ছি এরকম ভাজ করে করে পুরোটা সোজা করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এক সাইড হয়ে গিয়েছে একই নিয়মে আর সাইডও করে নিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন কাপড়টাকে ডাবল ভাজ করে এক সাইড হচ্ছে আমার বাঁ দিকে যে সাইডটা আমি পাইপিন করেছি সেটা উপর থেকে শুরু করেছি আর ডান দিকের সাইডের কাপড়টা হচ্ছে নিচ থেকে শুরু করতে হবে তো নিচ থেকে প্রথমে সেলাই করে সোজা করে সেলাই করে আটকে নিয়েছি এরপর এভাবে উল্টে নিয়ে আবার একই পদ্ধতিতে এখানে হচ্ছে হাতার যে কাপড়টা আছে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পাইপিনের পরিমাণটা রেখে তো এতটুকু হয়ে গিয়েছে এখন এক্সট্রা একটা কাপড় নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি আপনারা চাইলে চার ইঞ্চিও নিতে পারেন তারপর ডাবল ভাজ করে নিয়েছি কাপড়টা ডাবল ভাজ করে এখন এই যে এক সাইড থেকে এভাবে করে বসিয়ে সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই হওয়ার পর একই নিয়মে এটার সাথে লাগিয়ে আবার আরেক সাইডও সেলাই করে নিচ্ছি তো আমি এখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হলো একটা পেস্টিং নিয়েছি এই হাতার চওড়ার মাপ অনুযায়ী আর লম্বাটা হলো চার ইঞ্চি পরিমাণ পেস্টিংয়ের লম্বা চার ইঞ্চি আর হাতার চওড়ার মাপ অনুযায়ী হচ্ছে চওড়াটা নিতে হবে এরপর পেস্টিংটাকে দুই ভাজে ভাজ করেছি দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যায়ে কিন্তু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন এরপর এভাবে করে আবার একটা ভাজ দিলাম এখন আরেকটা ভাজ দিচ্ছি এভাবে করে তিন ভাজ দিতে হবে হ্যাঁ এরপর এটাকেও কিন্তু আবার আরেকটা ফোল্ড করে নিতে হবে একদমই চিকন করে যে ঠিক এভাবে করে ফোল্ড করে নিয়েছি নেওয়ার পর এখন এক ইঞ্চি পরিমাণ এরকম উপরে একটা মার্ক করে দিচ্ছি দিয়ে এরকম বাঁকা করে নিচ থেকে কেটে নিচ্ছি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন হলো এই যে নিচের যে কোনটা বের হয়ে গিয়েছে সেখান থেকে উপরে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি আবার এই সাইড থেকেও এক ইঞ্চি পরিমাণ মার্ক করছি করে এভাবে বাঁকা করে একটা দাগ দিয়ে দিয়েছি আবার একই নিয়মে এখানেও এক ইঞ্চি এবং এই দাগ থেকে এখানেও এক ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে করে আমি বাঁকা করে দাগ কেটে নিয়েছি এরপর এখানে ভালো করে দাগ দিয়ে নেওয়ার পর এখন এই দাগ অনুযায়ী আমি হচ্ছে পেস্টিংটা কেটে নিচ্ছি এরপর এখন আমি আপনাদেরকে মেলে দেখাচ্ছি যে ঠিক কাটার পরে এরকম হবে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু এটাও আমি এখান থেকে দুই পিস বের করেছি এরপর এখন হলো আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এটা হলো দুই কালার থেকে দুই টুকরো কাপড় নিয়েছি এরপর এটা এভাবে যেই অংশটা পেস্টিংয়ের এটা পেপার পেস্টিং পেস্টিংয়ের যে অংশটা চকচক হবে সেটা কাপড়ের সাথে লাগে আয়রন করে দিতে হবে কাপড়টা চড়া হলো চার ইঞ্চি লম্বা হলো পেস্টিংয়ের সাইজ অনুযায়ী বা এক ইঞ্চি দুই ইঞ্চি বেশিও নিতে পারেন একইভাবে আমি দুইটা কাপড়ই এরকম আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি আর পেস্টিংয়ের সাথে দেখতে পাচ্ছেন এরপর হলো এই যে যে অংশগুলো আছে এগুলো কেটে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কোনো অংশগুলো কেটে নিচ্ছি এরপর একইভাবে কাপড়টা উল্টে নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন এখান থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি পেস্টিংয়ের বাইরের কাপড়গুলা এরপর এরকম একটা আঠা নিয়েছি ফেভিকল নিয়েছি আমি তো আপনারা এটা দোকানে কিনতে পাবেন পুঁথি বা সুতার দোকানে এরপর এটা হচ্ছে যেভাবে করে আমি প্রথম আঠাটা লাগিয়ে এরকম বাঁকা করে ভাজ করে তারপর হচ্ছে কাপড়টা এরকম করে আটকে দিচ্ছি একইভাবে একবার এই সাইড আবার হচ্ছে এই সাইড এভাবে করে আটকে দিতে হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে মানে হচ্ছে কাপড়টা শুধু এরকম আঠা দিয়ে দিয়ে আপনারা বাঁকা করে ভাজ করে করেই এরকম করে এপ্লিকের মতো তৈরি করে নেবেন আর যদি কাপড়টা ভাজ করার পর বাড়তি কাপড়টা বের হয়ে যায় সেক্ষেত্রে একটু কাচির মাথা দিয়ে কেটে নিলে হয়ে যাবে তো একই নিয়মে পরপর আমি এভাবে হচ্ছে আঠা লাগিয়ে আর এরকম কাপড় লাগিয়ে ভাজ করে করে তারপর এটা সুন্দর করে একটা এপ্লিকের মতো তৈরি করে নিব তো এই তো দেখতে পাচ্ছি এটা দেখতে ঠিক এরকম হবে এভাবে করে একই নিয়মে কিন্তু আমি পুরোটাই করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি আর পুরোটা এরকম আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর এমন হবে এটার লুকটা দেখতে তো এখানে এক্সট্রা যে কাপড় ছিল সেগুলো হচ্ছে আমি আবারও কেটে নিচ্ছি একইভাবে আমি হচ্ছে আর একটু করে নিয়েছি সেম নিয়মে তো দুইটা দুই কালার হয়েছে এরপর এখন আমি হলো নিচের অংশটা তৈরি করব ডিজাইনটা এই জন্য আরেকটা কাপড় নিয়েছি এই কাপড়ের সাড়ে সাত ইঞ্চি পরিমাণ হচ্ছে লম্বাটা আর এই কাপড়টা চওড়াটা দেখিয়ে দিচ্ছি প্রায় চব্বিশ ইঞ্চি নিয়েছি মানে হাতার মোহরি যা হবে তার ডাবল নিতে হবে এখানে হাতার মোহরি ছ ইঞ্চি করে বারো ইঞ্চি আর কাপড়টা নিয়েছি চওড়াতে হলো চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আপনার হাতার মোহরি যা হবে আপনারা সেই অনুযায়ী কাপড়টা ডাবল নিয়ে নেবেন এরপর এখন হলো এই কাপড়টাকে এভাবে ঠিক মাঝখান থেকে এরকম করে ভাজ করে দিচ্ছি ভাঁজ করে চিহ্নিত করে নিচ্ছি এরপর হলো এখন ডিজাইনের কাপড়টা নিয়েছি এটা চরাটা চার ইঞ্চি পরিমাণ এখন এই কাপড়টাকেও এভাবে করে ভাজ করে দিয়ে ঠিক মাছ বরাবর এরকম করে মার্ক করে নিচ্ছি মার্ক করার পর এখন কাপড়টা মানে নিচের যে কাপড়টার মাঝখানে হচ্ছে দাগ বসিয়ে নিয়েছিলাম ঠিক দাগ বরাবর হলো এটা এভাবে করে বসিয়ে দিতে হবে দুইটা কাপড় বসিয়ে দেওয়ার পর এখন হলো এই দুই সাইড সেলাই করে দিতে হবে দুই সাইড সেলাই করে সাথে আটকে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন এভাবে কাপড়টা ঠিক মাঝ বরাবর চিহ্নিত করে নিচ্ছি নেওয়ার পর এখন দুই সাইড থেকে এভাবে করে ভাঁজ করে যে সেলাইটা আছে সেই সেলাইটা ডেকে দিতে হবে মানে একটা চাপ সেলাই দিয়ে এখানে সেলাইটা ডেকে দিচ্ছি একইভাবে এখন গুড়িয়ে নিয়ে এই সাইডটা ওই যে দেখতে পাচ্ছেন এভাবে ভাজ করে তারপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে যাওয়ার পর এখন নিচের দিকটা এরকম ডাবল ভাজ করে চিকন করে সেলাই করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন চিকন করে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো দুই সাইড থেকে এরকম ফোল্ড করে নিয়ে এরকম একটা প্লেটের মতো তৈরি করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ করে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি তো এই যে মাঝখানে হচ্ছে কাপড়টা লাগিয়ে এভাবে করে একই নিয়মে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেলাই করার পর এখন হলো মাঝখানে যে সেলাইটা আছে সেটা আর উপরের পাটের ঠিক পাইপিন বরাবর হচ্ছে এভাবে সমান করে ধরে এখন হলো দুইটা জোড়া দিয়ে নিচ্ছি তাই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে হওয়ার পর এখন হলো আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে সমান করে ধরে নিয়ে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এই ডিজাইনের যে কাপড়গুলো আছে সেগুলো এইভাবে করে বসিয়ে সেলাই করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখন তো আমি প্রথমে হচ্ছে নিচের যে কাপড়টা আছে এই কাপড়টা এইভাবে করে সেলাই বরাবর মানে জোড়াটা যে দিয়েছিলাম সেই জোড়া বরাবর বসিয়ে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি এখানে ঠিক ডিজাইনটা যেমন আছে সেই অনুযায়ী কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো একই নিয়মে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি প্রথমে এক সাইড সেলাই করে নিয়েছি এরপর আবার একই নিয়মে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি এরপর আরেক পার্ট কাপড় এভাবে করে বসিয়ে দিতে হবে বসিয়ে নিয়ে তারপর এটাও কিন্তু চাপ সেলাই দিতে হবে ঠিক ডিজাইনটা যেমন আছে সেই অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এটাও এক সাইড সেলাই করেছি তারপর একই নিয়মে আরেক সাইডও সেলাই করে দিচ্ছি তো তো সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এভাবে ভাস করে এখন শুধু সাইডটাকে যার যার মাপ অনুযায়ী সেলাই করে নেবেন তো তো চমৎকার হাতার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ